স্মার্ট মিটার বাতিলের দাবিতে ঔরঙ্গাবাদ বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন সিপিআইএমের। মঙ্গলবার সকাল 11টা থেকে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ সভা করেন সিপিআইএমের ঔরঙ্গাবাদ এরিয়া কমিটির সদস্যরা। তিন মাসের পরিবর্তে প্রতি মাসে বিল নিতে হবে। কৃষিকাজে বিদ্যুতের ভর্তুকি সহ সাত দফা দাবিতে এদিন বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশনও দেওয়া হয়। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন সিপিআইএম নেতৃত্ব। আমরা এক নম্বর দাবিতে রেখেছিলাম যে স্মার্ট মিটার এটা বাতিল করতে হবে। এতে যেমন বেকারত্ব দেখা দেবে, তেমনি আমার সোসাইটি এখন স্মার্ট মিটারের লায়েক হয়নি, যোগ্য হয়নি। তাছাড়া একটা নতুন করে শোষণ পদ্ধতি চালু হবে, বেসরকারিকরণের দিকে যাবে এবং বেশি মাত্রায় অনেক মাত্রায় ইলেকট্রিক বিল আসবে। তাই কৃষকদের ইলেকট্রিক ক্ষেত্রে ভর্তুকি দিতে হবে। এতগুলো বিষয় নিয়ে এবং মাসের বিল মাসে নিতে হবে।